কলকাতার মানে পশ্চিমবঙ্গের জালিয়াৎ শেকলার আছেন একটা সুমন কবির, সে জালিয়াৎ শেকলার তথাকথিত জালিয়াৎ বামের মহাকবি বখতিয়ারের ঘোড়া আল মাহমুদ সম্পর্কে কিছু বলি। এবার একজন কবির জন্মদিনে যে কেউ উইশ করতে পারে আমাদের কোনো সমস্যা নেই, আমরা তাকে পছন্দ করি বা না করি তো যায় আসে না। কবি হিসেবে আল মাহমুদ নিঃসন্দেহে প্রতিভাবান কবি, কোনো সন্দেহ নেই। তিনি একজন মুক্তিযোদ্ধা ছিলেন তাও সত্যি, কোনো সন্দেহ নেই। কিন্তু ডক্টর হুমায়ুন আজাদ বলেছিলেন মুক্তিযোদ্ধা আজীবন মুক্তিযোদ্ধা নাও থাকতে পারে, কিন্তু রাজাকার আজীবন রাজাকার। এটার সাক্ষুষ প্রমাণ হচ্ছে, অর্ধেকের প্রমাণ হচ্ছে এই অর্ধেকের প্রমাণ হচ্ছে যে মুক্তিযোদ্ধা আজীবন মুক্তিযোদ্ধা থাকে না, তার স্বয়ং প্রমাণ হচ্ছে কবি আল মাহমুদ। তিনি একজন নাস্তিক ছিলেন, কমিউনিস্ট পন্থী ছিলেন, সেখান থেকে তিনি মুক্তিযোদ্ধা হয়েছেন, কবি ছিলেন, লেখক ছিলেন, সাহিত্যিক ছিলেন, শেষে তিনি জামাতের মুক্তিযুদ্ধ বিরোধী ও মানবতা বিরোধী যত যাদের দল সে জামাতে ইসলামের দলের তিনি শিরোমণি ছিলেন, তিনি সেখানে যোগ দিয়েছিলেন, তিনি জামাতি কবি হিসেবে পরে প্রচারিত হয়েছেন। তার কথা অনেকেই লিখছে উনি এত কবি, এই কবি, সেই কবি, আর একটা কথা বলে নাই উনি হচ্ছেন জামাতি কবি। জামাতে কবি হওয়া দুষ্কর না, কিন্তু জামাতিদের মতে তথা হেফাজতে পাকিস্তানের, আমি মুক্তিযুদ্ধ বিরোধীদের হেফাজতে পাকিস্তান বলি, যত বাংলাদেশে মুক্তিযুদ্ধ বিরোধী আছে সেটা যে কোনো রঙের হোক, বর্ণের হোক, পোশাকের হোক, এদেরকে আমি একটা নতুন প্ল্যাটফর্ম নাম দিয়েছি যেটা হচ্ছে হেফাজতে পাকিস্তান। এই ব্যানারে তাদের আমি ফেলি, আল মাহমুদ হচ্ছেন তাদের অন্যতম একজন। জামাতিদের তো একেবারে প্রিয় কবি, মানে প্রিয় মানে দেলের কবি, প্রাণের কবি আল মাহমুদ। ডক্টর হুমায়ুন আজাদের সমালোচনা করা হয় তিনি আওয়ামী লীগের পক্ষে ছিলেন, যদিও হুমায়ুন আজাদ কোনোদিন আওয়ামী লীগের পক্ষে কথা বলেন নাই, ডক্টর হুমায়ুন আজাদ বলেন নাই, বরং তিনি কোথাও কোথাও খোদ বঙ্গবন্ধুর সমালোচনা করেছেন, তবে তিনি মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলেছেন, এই জন্য তাকে আওয়ামী লীগ বানিয়ে ফেলেছে। এটা জামাতিদের চরিত্র, আপনি যখনই মুক্তিযুদ্ধের কথা বলবেন আপনাকে তখনই ভারতের দালাল এবং আওয়ামী লীগের লোক বানিয়ে ফেলবে, যেমন আমাকে বানিয়ে ফেলে, আমি নাকি আওয়ামী লীগের দালাল। মানে মুক্তিযুদ্ধের পক্ষে বললে আপনি আপনি আওয়ামী লীগ করলে যত না সুখুশল হবেন, এই হেফাজতে পাকিস্তানি তথা জামাত, হেফাজত, নেজামে ইসলাম, মুসলিম লীগ, কি খেলাফতে মজলিস, এদের যত না সুখুশল হবেন আওয়ামী লীগ করলে, তার চেয়ে বেশি সুখুশল হবেন যদি আপনি মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলেন। এটা আপনাকে লিখে দিতে পারে, আপনাকে তারা বয়কট করবে, তারা ডিস্টার্ব করবে, তার হেন কাজ নাই তা করবে না আপনার বিরুদ্ধে। তো এই জামাতি কবি, এই জামাতিদের প্রাণপ্রিয় কবি, সকালে যে হিন্দু থাকে বিকেলে মুসলমান হয়, আবার রাতে গিয়ে আবার হিন্দু হয়, আবার এই অতিস্পর বৃদ্ধ হয়ে কবির সুমন বলে আমার কিন্তু সেক্সের শক্তি এখনো আছে, মানে তিনি ইন্টারকোর্স করতে পারেন নারীদের সাথে, এটা আবার তিনি বলেন। এই মতিভ্রম এবং বিভ্রান্ত হওয়া এই কবির সুমন আরেক বিভ্রান্ত বিভ্রান্তিকর চিন্তা চেতনায় ডুবে যাওয়া আরেক বিভ্রান্ত ব্যক্তি আল মাহমুদেরই তো মাহমুদকে মহাকবি মনে করবেন, এটাই স্বাভাবিক, কারণ মানিকে মানিক সিনে, সুয়ারে সিনে কসু। কবির সুমন হচ্ছে ভণ্ড সেকুলার, সে হচ্ছে প্যানিক ভট্টের হচ্ছে পাণ্ডিত্যরূপ, প্যানিক ভট্টের সে তো মারাত্মক রূপে তিনি গোপনে থাকেন। তিনি একবার সাবিনা ইয়াসমিন বিয়ে করে মুসলমান হন, তার আগে আরেকবার মুসলমান হয়েছিলেন, তারপরে আবার হিন্দু হয়েছে, এই যে তার ভণ্ডামি এটা আমরা কয়জন খোঁজ রাখি এই কবির সুমন। তো কবির সুমনের কাছে তো আল মাহমুদ, কবি আল মাহমুদ তো মহাকবি হবেই। আগে কায়কোবাদকে বাংলাদেশের হেফাজতে পাকিস্তানিরা এবং পাকিস্তানিরা তাকে মহাকবি বলতো, এখনো লেখে কায়কোবাদ কিভাবে মহাকবি আই ডোন্ট নো, কিছু হইলো তো পড়েছি, কিছু হইলো তো পড়ি, যে মহাকবি কিভাবে হলো, যাই হয়তো আমার পড়ার কমতি আছে কায়কোবাদের, তাই হয়তো তাকে মহাকবি হিসেবে বুঝতে পারিনি, কিন্তু আল মাহমুদকে মহাকবি কিভাবে বানিয়ে ফেললো কবির সুমন বুঝলাম না। মানে জানে এটা বললে বাংলাদেশের কিছু হেফাজতে পাকিস্তানিরা তার পক্ষে যাবে, কারণ তিনি তো তাদের পৃষ্ঠপোষকতায় ছিলেন, আমরা জানি কলকাতায় তিনি বিহারিদের পৃষ্ঠপোষকতায় থাকেন,
পেয়ারা পাকিস্তান, ও ভারতের যে হেফাজতে পাকিস্তান তাদের পক্ষে কথা বলেন কবির সুমন, এবং তারাই তার মূল ভক্ত এবং তারাই তার পৃষ্ঠপোষক। বাংলাদেশেও তাই, এই কবির সুমন বাংলাদেশেও জামাতিদের পৃষ্ঠপোষকতায় চলে, আমরা জানি, সবকিছু বলতে চাই না আমরা। আল মাহমুদকে বঙ্গবন্ধু জেল থেকে এনে তাকে চাকরি দিয়েছিলেন, কৃতজ্ঞতা স্বরূপ তিনি জামাতে ইসলামে যোগ দেন। কি চমৎকার না? আমার জীবন, আমি দুইজন লোককে চিনি যারা মুক্তিযোদ্ধা হয়েও জামাতে ইসলাম করে। এর আগে আর একজন হচ্ছে এই কবি আল মাহমুদ। একদম সঠিক বলেছেন, ধন্যবাদ শাহিন আপা। যা বলছিলাম, যারা ডক্টর হুমায়ুন আজাদকে কবি বলে যে আওয়ামী লীগের দালাল, কবি শামসুর রহমানকে বলে আওয়ামী লীগের দালাল, নির্মলেন্দু গুণকে বলে আওয়ামী লীগের দালাল, কেন বলে? কারণ তারা আওয়ামী লীগ করে, তাই আওয়ামী লীগের দালাল, কারণ তিনি বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা লিখছেন, তাই দালাল। তা আল মাহমুদকে জামাতি দালাল বললে আপনাদের হচ্ছে শিক লাগে কেন, যারা হেফাজতে পাকিস্তানি আছেন? আপনারা যদি হুমায়ুন আজাদকেও আপনারা আওয়ামী লীগের দালাল বলতে পারেন, তা আপনাদের আল মাহমুদ কেন জামাতি কবি নয় সেটাকে ব্যাখ্যা দেন। এত লজ্জাবান কেন? এই এই কলকাতার জালিয়াত সেকুলার কবির সুমনের মহাকবি যে জামাতি কবি, এটা শুনতে এত লজ্জা লাগে কেন? সেটা বলতে লজ্জা পান? অন্যকে তো ঠিকই বলেন, মুক্তিযুদ্ধের পক্ষ লেখলে সে আওয়ামী লীগের দালাল, তো তারা পাকিস্তানি দালাল বলতে কি সমস্যা আছে? আল মাহমুদ যে পাকিস্তানি দালাল, মুক্তিযুদ্ধ করিয়াও তিনি ওই যে ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চড়িল, সেরকম তিনি মুক্তিযোদ্ধা হইয়াও কলকাতা সারা জীবনে খাইয়াও, যখন যেটার সুযোগ, মানে যখন যেখানে সুবিধা পাইছে সেখানেই তিনি নিতে ভুল করেন নাই, এ কবি আল মাহমুদ। আর একটা বলি এবার জামাতিদের, এদের কাছে তসলিমা নাসরিন, হুমায়ুন আজাদ এরা কোনো কবি না, কারণ কি পড়ালেখা করছে? তাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, তোমাদের এই মহাকবি আছে না আল মাহমুদ, মেট্রিক পাশও করে নাই। কি হে, আমার যেন স্বর্ণ তারা গারা খুঁজো, হেফাজতে পাকিস্তানিরা কান খুলকার শুনল, তোমাদের এই যে রুহানি কবি, তোমাদের প্রিয় কবি, উনি কিন্তু মেট্রিক পাশ করেন নাই, তোমরা আমার সনদ তো খুঁজোই, তোমরা গিয়ে খুঁজো তসলিমা নাসরিনের সার্টিফিকেট, তোমরা খুঁজো ডক্টর হুমায়ুন আজাদের, তাদের দুইজনের কমপক্ষে 7 থেকে 8টা ডক্টরেট ডিগ্রি আছে, তাদের কাছে তাদেরকে তোমাদের কবি মনে হয় না, তোমাদের কবি মনে হয় বক্তিয়ারের ঘোড়াকে। আল মাহমুদ হচ্ছে বক্তিয়ারের ঘোড়া, আমরা জানি তিনি আসলে কবি নন, তিনি হচ্ছেন বক্তিয়ারের ঘোড়া, হেফাজতে পাকিস্তানিদের হচ্ছে হাতি, আর তিনি হচ্ছেন বক্তিয়ারের ঘোড়া। ওই দাস ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বক্তিয়ার খুঁজে ছিল না, যিনি কোথাও চাকরি পান নাই, তাকে কদাকার কুচ্ছি দেখে তাকে কেউ চাকরি দেয় নাই, পরে এনে এটা আমরা গল্পে পড়েছি, আমাদের গল্পে, পরে তিনি যেমনি হোক একটা সৈনিক সংস্থায় যোগ দেন, এবং পরে তিনি বাংলা দখল করেন, এই বাংলাকে দখল করেন, হত্যা নারকে হত্যা চালান, তিনি হচ্ছেন দখলদার। সেই দখলদারের বক্তিয়ারের ঘোড়া হচ্ছে এই লেটেস্ট ঘোড়াও না, রুহানি ঘোড়া, বক্তিয়ার খিলজির রুহানি ঘোড়া হচ্ছে এই জালিয়াত সেকুলার কবির সুমনের মহাকবি আল মাহমুদ, তিনি হচ্ছেন বক্তিয়ারের ঘোড়ার রুহানি ঘোড়া, বক্তিয়ারের রুহানি ঘোড়া। ঠিক আছে, যারা সনদ খোঁজো তাদের বলে দেই, তাদের কাছে তো শ্রীমান আসছেন কবি মনে হয় না, লেখক মনে হয় না, ডক্টর হুমায়ুন আজাদকে লেখক মনে হয় না, তাদের বলে রাখি তোমাদের যে বক্তিয়ার রুহানি ঘোড়া আছেন আল মাহমুদ, মেট্রিক পাশ করে নাই, বুঝছো? শোনার সানারা, আমগর সনদ খুঁজো না, আমগর সনদ তুলে দিলে উঠে যাইতে পারবা না, মাথায় তুলে দিলে, বুঝতে পারছা? হেফাজতে পাকিস্তানিরা তোমাদের আল মাহমুদের ই দেখাও, সনদ দেখাও, তোমাদের সাইদি আছে না দিলে রাজাকার, তার একটা সনদ দেখাও, প্রসার এই প্রসার, প্রসার করলে তেঁতুলো মিষ্টি হয়ে যায়, বুঝতে পারছো? মান্দার গাঢ় তখন গোলাপ ফুল হয়ে যায়, আমরা জানি তোমাদের প্রসারক বেশি, কারণ এখন তো হেফাজতে পাকিস্তানের সংখ্যা বেড়ে গেছে। আমি যে বারবার বলি যে বাংলাদেশে এখন হেফাজতে পাকিস্তানিতে গিজ গিজ করে, আগে এখন যদি মুক্তিযুদ্ধ হইত কোশ্চিন কালো বাংলাদেশ স্বাধীন হইত না, ভারত কেন? খুদ্ রাশিয়া যদি তার সৈনিক নামায় দিত না বাংলাদেশে, তাও এই দেশ স্বাধীন হইত না, এত হেফাজতে পাকিস্তানি এখন বেড়ে গেছে। আমার দুর্ভাগ্য বা আমাদের জাতির দুর্ভাগ্য যে মুক্তিযুদ্ধের চেতনার, মুক্তিযুদ্ধের শক্তির আওয়ামী লীগ
ক্ষমতায় থাকাকালীনও বাংলাদেশে হেফাজতে পাকিস্তানের সংখ্যা বেড়ে গেছে, এটা আমাদের জাতীয় দুর্ভাগ্য, কিছু করার নাই। তো এই জালিয়াত সেকুলার কবির সুমনের মহাকবি যদি আল মাহমুদ যদি কি জনগণের কবি হইতে পারে, তো হুমায়ুন আজাদ কেন নয়, শামসুর রহমান কেন নয়, তসলিমা কেন নয়, ও কেবল জামাতে ইসলাম করে তারা জনগণের কবি হয় না, ফাজিল কথাকার, জনগণের কবি হয়ে গেছে আল মাহমুদ, জামাতি কবি হয়ে গেছে জনগণের কবি, লজ্জা করে আল মাহমুদ যে এই বক্তিয়ারের রুহানি ঘোরা আল মাহমুদ যে জামাতি কবি, এটা কি বলতে লজ্জা করে না শুনতে লজ্জা পাও, তোমরা নিয়ে থাকো ওই মহাকবিকে, কারণ মানিকে মানিক সিনে সুর সিনে কুসু, ওটা হলো আরেকটা উটবাট পারে এই কবির সমান পোল্টিবাস, তো সে তো পোল্টিবাসকেই চিনবে, ন্যূনতম কৃতজ্ঞতা বোধ আছে ছিল আল মাহমুদের, ছিল তাহলে মুক্তিযোদ্ধা হয়ে কিভাবে জামাতে যায়, কিভাবে জামাতের পক্ষে জামাতের মঞ্চে যায়, জামাতে হয়ে কথা বলে, কিভাবে সে বঙ্গবন্ধু তাকে চাকরি দিল জেল থেকে এনে, আর বঙ্গবন্ধু বিরোধিতে লেগে গেল, বাহ, এরা হচ্ছে বক্তিয়ারের ঘোরা জাতীয় বেইমানেরা, বরাবরই পোল্টিবাস কবির সুমনের মতো। কবির সুমনটা আবার কেমন বললামই তো, হ্যাঁ সকালে মুসলমান, বিকেলে হিন্দু, আবার পরের দিন নাস্তিক, তারপর দিন আবার হিন্দু, তারপর দিন আবার মুসলমান, এরকম তো মানিকেই মানিক চিনবে। তবে আসলে আল মাহমুদ মহাকবি নন, আল মাহমুদ হচ্ছেন বক্তিয়ারের রুহানি ঘোরা, মাইন্ড ইট, আল মাহমুদ হচ্ছে বক্তিয়ারের রুহানি ঘোরা।